নমস্কার। 2019 সালের নভেম্বর মাসের প্রত্যেক রাশির জাতক জাতিকাদের কি ধরনের সৌভাগ্যের সম্ভাবনা রয়েছে অথবা অসুবিধে সম্ভাবনা রয়েছে, অর্থাৎ রাশি ফল কি রয়েছে, আমাদের যে ন্যাচারাল জোডিয়াকে কালপুরুষের যে কালচক্র সেখানে যে 12টা রাশি রয়েছে, মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত, এই 12টা রাশির মধ্যেই কিন্তু বিশ্বের সমস্ত মানুষ, সমস্ত জাতক জাতিকা ইনক্লুডেড। কিন্তু যখন কোনো নির্দিষ্ট রাশি সম্পর্কে বলা হবে, সেই রাশির ফলাফল যেমন রয়েছে, তার সঙ্গে কিন্তু সেই নির্দিষ্ট জাতক জাতিকার ব্যক্তিগত জন্মছক বা ব্যক্তিগত হরোস্কোপ, সেটাই কিন্তু শেষ কথা বলবে। তার সঙ্গে আরও একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে এই পৃথিবী পৃষ্ঠে আমরা যে মানব প্রজাতি বা এই যে মানুষরা এসেছি, এখানে প্রত্যেক মানুষের এক্সিস্টেন্সের যে লেভেল, অস্তিত্বের যে স্তর, তার কিন্তু একটা বিরাট তারতম্য থাকে। এই তারতম্য কিন্তু একটা বিরাট তফাৎ বা পার্থক্য তৈরি করে। আমাদের যেমন প্রত্যেক মানুষের জেনেটিক কোয়ালিটির তফাৎ রয়েছে, ঠিক সেই রকমই জেনেটিক কোয়ালিটির মতোই কিন্তু ব্যক্তিগত নির্দিষ্ট বার্থ চার্ট বা জন্মছক, সেখানে তফাৎ রয়েছে, এবং আমাদের অস্তিত্বের স্তর। কোনো মানুষ অত্যন্ত সহনশীল, কোনো মানুষ অত্যন্ত অধৈর্য প্রকৃতির, কোনো মানুষ নীরবতা পছন্দ করেন, কোনো মানুষ অত্যন্ত মুখর। এই যে মানুষে মানুষে বিভিন্ন প্রকৃতিগত ভেদ রয়েছে এবং অস্তিত্বের স্তরের যে ভেদ রয়েছে, ইত্যাদি সমস্ত শর্তগুলো মাথায় রেখেই কিন্তু শেষ পর্যন্ত রাশিফল নিয়ে আপনাদের একটা সিদ্ধান্তে আসতে হবে। 2019-এর নভেম্বর মাস মীন রাশির জাতক জাতিকাদের কি ধরনের ফলাফল দেবে, অর্থাৎ মীন রাশির জাতক জাতিকারা সময়ের আনুকূল্য কতটা পাবেন এবং প্রতিকূলতা কতটা পাবেন। মীন রাশি হচ্ছে আমাদের ন্যাচারাল জোডিয়াকের একদম শেষ যে রাশিটি, সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশি সম্বন্ধে বলা হয় যে এই মীন রাশি জাতক জাতিকারা অত্যন্ত উচ্চ মানসিকতা সম্পন্ন, উদার, সংবেদনশীল এবং সেবা মনোভাব, সেবামূলক মনোভাব তাদের মধ্যে থাকে। কিন্তু 2019-এর এই নভেম্বর মাসে মীন রাশির যে অধিপতি বৃহস্পতি, সে কিন্তু হাইলি অ্যাফ্লিক্টেড থাকছে, সে পাপ মধ্যগত থাকছে, ফলে হেলথের ব্যাপারে অত্যন্ত সতর্ক এবং সাবধান হতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে তার ফোর্থ এবং সেভেন্থের লর্ড বুধ একেবারেই শুভ অবস্থানে থাকছে না, ফলে স্কিন সংক্রান্ত সমস্যা, ত্বক, স্কিনে অ্যালার্জি, স্কিনে ইরিটেশন, স্কিনে কোনো মারাত্মক রকমের ইনফেকশন, স্কিন ওরিয়েন্টেড সমস্যা 2019-এর নভেম্বর মাসে মীন রাশিদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। এমন কোনো ওষুধ তারা খেলেন অন্য কোনো অসুস্থতার কারণে, যে সেই ওষুধের সাইড এফেক্টে তাদের স্কিন নিয়ে একটা মারাত্মক রকমের বিড়ম্বনা তৈরি হলো। মীন রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে ফোর্থ হাউসে রাহু থাকার জন্য কোনো না কোনো ইস্যুতে, কোনো না কোনো কারণে মানসিক স্বস্তি, মানসিক শান্তি, এটা একেবারে বিঘ্নিত থাকবে। মায়ের স্বাস্থ্য নিয়ে প্রবল উদ্বেগ, প্রবল দুশ্চিন্তা থাকবে এবং তাদের গৃহ সংক্রান্ত কোনো সমস্যা থাকবে। অনেক সময় এরকম দেখা যায় যে এমন একটা পরিস্থিতি হলো যে তারা লোন নিয়ে বাড়ি কিনেছেন বা গৃহ কিনেছেন, সেখানে ইএমআই দেওয়ার সমস্যা, এই ধরনের সমস্যাও কিন্তু মীন রাশিদের নভেম্বর মাসে আমরা দেখতে পাচ্ছি একটা সম্ভাবনা জায়গা কিন্তু তৈরি হয়েছে। কিন্তু তাদের যেটা প্রফেশন, কেরিয়ার,
চাকরি ইত্যাদির যে জায়গা, সেখানে কিছু ডিসপিউট থাকলেও সেটা কিন্তু অব্যাহত থাকবে, সেখানে কোনো রকম ছেদ নেই, সেখানে কোনো রকম অন্য কোনো রকম অসুবিধে নেই। মীন রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে রয়েছেন, যারা বিজনেস করেন, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদম ভুল সিদ্ধান্ত এবং সেখান থেকে একটা হিউজ অ্যামাউন্ট লস হতে পারে অথবা সেটা ব্লকড হয়ে যেতে পারে। সুতরাং এ ব্যাপারেও তাদের যথেষ্ট সতর্ক এবং সচেতন থাকতে হবে। মীন রাশির জাতক জাতিকারা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা পিতার দ্বারা একটা বিশেষ কোনো ফেভার এই নভেম্বর মাসে অতি অবশ্যই পেতে পারেন। মীন রাশির জাতক জাতিকাদের ধনাগমের ক্ষেত্রে শুভ, বিশেষ কোনো ব্যয়বাহুল্যও দেখা যাচ্ছে না, কিন্তু যারা হায়ার স্টাডিজ করতে চাইছেন, উচ্চ বিদ্যার ক্ষেত্রে যেতে চাইছেন, তাদের জন্য বলবো যে তারা আরও দিনকুড়ি পেছিয়ে অর্থাৎ নভেম্বর মাসের লাস্ট উইকে তারা এই সংক্রান্ত উচ্চ বিদ্যা সংক্রান্ত সিদ্ধান্তগুলো নিন। মীন রাশির জাতক জাতিকারা অত্যন্ত সেন্সিটিভ এবং ইমোশনাল, ফলে এই নভেম্বর মাসে কোনো রকম ভাবে বিলম্বিত হয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত তারা যেন না নেন। ভ্রমণের ক্ষেত্র অত্যন্ত অনুকূল হয়ে রয়েছে, তারা ভ্রমণের কোনো প্লেজার ট্রিপে তারা যেতেই পারেন। মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন, যারা শিল্প, যারা আর্ট, এমনকি যারা নাটকের জগতের লোক, যারা সেলুলয়েডের জগতের লোক, তাদের জন্য আমি একটাই কথা বলবো, নভেম্বর মাসের লাস্ট উইক তাদের অনেক অনেক ফেভার দেবে, কিন্তু নভেম্বর মাসের প্রথমার্ধ তাদের বিশেষ একটা ফেভার দিতে পারবে না। মীন রাশির জাতক জাতিকারা যদি এই নভেম্বর মাসকে আরও বেশি তাদের অনুকূলে নিয়ে আসতে চান, তাদের ফেভারে নিয়ে আসতে চান, তাহলে আমি বলবো দুটি রং তাদের জন্য ভীষণ ভীষণ সুফলদায়ী। প্রথম রংটি হচ্ছে একদম হালকা সবুজ রং, ঝকঝকে সবুজ রং, কলম্বিয়ান পান্নার মতো যে রং, ডার্ক গ্রিন নয়, হালকা সবুজ রং তাদের নার্ভকে একটা জায়গায় একদম প্রশান্তি এনে দেবে। নার্ভের রেস্ট দেয় গ্রিন রং, সুতরাং এই সবুজ রং তারা ব্যবহার করতে পারেন। এবং তার সঙ্গে বলবো যে ডার্ক ইয়েলো যে রং, গাঢ় হলুদ রং, গাঢ় হলুদ রঙও তাদের সর্বক্ষেত্রে পজিটিভিটি বাড়াবে এবং হেলথের ক্ষেত্রে, বিশেষ করে আমি বলবো হেলথের ক্ষেত্রে তারা অনেক অনেক রকমের অসুবিধে অনেক দ্রুত কাটিয়ে উঠতে পারবেন। রঙগুলো যদি আমরা আমাদের দৈনন্দিন জীবনে, প্রাত্যহিক জীবনে, আমাদের চারপাশে এই রঙগুলো, যে রঙগুলো যে রাশির জন্য ফেভারেবল বলে আমি আপনাদের জানাচ্ছি, আপনারা যদি ব্যবহার করতে পারেন, আপনারা কিন্তু প্রভূত সুফল পাবেন। এবং এই কথাও বলবো যে খাবারের মাধ্যমে, ফুডের মাধ্যমে, যে সমস্ত ফুডের ন্যাচারাল কালার যেটা, সেই রং যদি আপনার রাশির অনুকূলের রং হয়, সেই খাবারটাকেও আপনারা ইনটেক করতে পারেন, সেটার মাধ্যমেও কিন্তু প্রভূত সুফল পাওয়া যায়। নমস্কার।